নিজের খুব ইচ্ছা ছিল একটা নিজের একটা অ্যাগ্রো ফার্ম দেওয়া। এই জায়গাটা মানে মনে হয় না আমরা ছোটবেলায় ড্রয়িং করতাম গ্রামের ছবি। এটা হচ্ছে কি এমন একটা ঝাল যেটা আপনি প্রথম বাইটটা দিবেন তখন কিছু বুঝবেন না, হয়তো 3 সেকেন্ড পর আপনার একটা বাড়ি দিবে। তুই ঝাল কাটা হচ্ছে গাছ থেকে? 5-6টা কাটলাম। এটাই আনা খাইতে যে মজা হবে। এই যে খুলনার বিখ্যাত চুই ঝাল, এটা খাওয়ার জন্য আমরা এখানে আসছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আরাফ ইনতিশার দীপ্ত, বিকাশ রেমিটেন্স, দেশে দেশে মাহে রমজান। 2024 এর আরো একটি পর্বে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। সো অলরেডি আমি কিন্তু নোয়াখালী, বরিশাল এবং চাঁদপুরে আমাদের প্রবাসী ভাইদের সাথে ইফতার করেছি এবং তাদের যে লাইফ স্টোরি এবং লাইফের স্ট্রাগল সেগুলো আপনাদের সাথে শেয়ার করেছি। সো এই সিজনের একদম শেষ পর্বে আমরা চলে এসেছি চুইঝাল শহর খ্যাত খুলনায়। সো আজকে অলরেডি খুলনায় আমাদের জন্য আমাদের এক প্রবাসী ভাই ওয়েট করতেছে। আজকে আমরা তার গ্রামে যাব, তার সাথে চুইঝাল দিয়ে ইফতার করব। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছেন? এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই আমার অডিয়েন্সকে যদি আপনার পরিচয় একটু দিয়ে দিতেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আলসামিট মম, আমি একজন কাতার প্রবাসী। আমি দীর্ঘ 3 বছর পর আমার দেশের বাড়ি খুলনাতে ঈদ করতে আসছি। আসলে কাতারে কি করতেন? কাতারে আমি আমার একটা বিজনেস রান করতেছি। বিজনেস কেমন চলতেছে? সবকিছু মিলে আপনার কাছে কি মনে হয় যে প্রবাস জীবন আর দেশের যে জীবন এটার মধ্যে ডিফারেন্স কি? বাইরের চাকচিক্য দেখলে মনে হইতে পারে যে সে লোকটা খুব ভালো আছে বা যাই হোক না কেন, আমার বিজনেস আলহামদুলিল্লাহ ভালো চলতেছে। আচ্ছা, বাট দ্য থিং ইজ কষ্ট না করলে কেষ্ট কোথাও মিলবে না, দেশেও মিলবে না, বাইরেও মিলবে না। কিন্তু বাইরের লাইফটা আর এখানের লাইফটা পুরোপুরি ভিন্ন। আপনি এখানে কোনো কাজ করলে আপনি রাতে ফ্যামিলিকে সময় দিতে পারতেছেন, কিন্তু আমরা যখন বিদেশে থাকতেছি ফ্যামিলিকে মিস করি, ফ্যামিলিকে খুব মিস করি, ফ্রেন্ড সার্কেলকে খুব মিস করি। মানে এসেই আমরা 7 নম্বর, আমাদের এখানে 7 নম্বর ঘাট আছে, 7 রাস্তা আছে, আমরা এখানে এসে আড্ডা দিতে পারতেছি না, কিন্তু ওরা কিন্তু একটা সময় ম্যানেজ করে এসে কিন্তু আড্ডা দিতে পারতেছে। ওটাই আমরা এই জিনিসটা মিস করেন। আচ্ছা, তো আজকে আমরা আমাদের প্রবাসী ভাইয়ের সাথে ইফতার করব। ভাই আজকের ইফতারটা কি চুইঝাল দিয়ে হবে? অবভিয়াসলি, কারণ আপনি খুলনা আসছেন, খুলনার ঐতিহ্য অবশ্যই চুইঝাল। চুইঝাল কোথায় পাবো? চুইঝাল আমার বাড়িতেই আছে, আমার নিজের গাছে লাগানো। ওয়াও, তাহলে তো জোস। তো চলেন আমরা এখন তাহলে আগে মাংস কিনি, মাংস কিনে তারপরে ভাইয়ের। ভাই আপনাদের গ্রামটা কোথায়? আমার বাড়ি হচ্ছে নদীর ওপার নন্দনপুর। নন্দনপুর, রূপসা নন্দনপুর। ওকে, সো আগে মাংস কিনি তারপর ভাইয়ের গ্রামে আমরা চলে যাব, লেটস গো। আপনারা এখন দেখতে পাচ্ছেন আমাদের খুলনার ঐতিহ্যবাহী ষাট গম্বুজ মসজিদ, বাট এটা আসলটা না, এটা নকলটা, বাট এটা বোঝা যাচ্ছে যে এটা ময়লাপোতার মোড়। আমরা অ্যাকচুয়ালি ময়লাপোতা মোড়ে আসছি, আমরা গরুর মাংস কিনবো, যেহেতু খুলনার বিখ্যাত হচ্ছে চুইঝালের গরুর মাংস। সো আমরা এখান থেকে গরুর মাংস কিনবো, তারপরে আমরা আমাদের গ্রামের বাড়িতে যাবো। ছোটবেলা থেকেই আমার আব্বুর সাথে আসা হয়, সবসময় আসতাম। এখন একটু বড় হয়ে গেছি, এখন ওভাবে আসা হয় না, কিন্তু যদি আমি আমার মেমোরিটা তাজা করতে চাই তখন মনে পড়ে যে না, আব্বুর সাথে একসময় আসতাম রিক্সা করে, হাত ধরে এখানে এখানে কিনতেন, কেনাকাটা করতেন। ভাই কত করে গরুর মাংস? 725 টাকা। চুইঝাল দিয়ে রান্না করার জন্য কোনটা ভালো হবে? হ্যাঁ, সলিড, একটু সলিড আর মিক্স করে দেন। ওকে ভাই, তাহলে মাংস কিনা শেষ। আচ্ছা, এখন আমরা কই যাব? এখন আমরা আমাদের গ্রামের বাড়িতে যাব। স্পেশালি আমাদের গ্রামটা একদম নদীর পাশে। আচ্ছা, এর কারণে কি হবে, আপনার মনটা এখানে ভালো হয়ে যাবে। ইট নট জাস্ট এ গ্রাম। আচ্ছা, ঠিক আছে, এটা তার থেকে বেশি কিছু। আচ্ছা, কারণ একদম মানে ছবিতে যেরকম গ্রাম, ছবির মতো সুন্দর গ্রাম, ছবির মতো সুন্দর, এটা আমরা গেলেই বুঝতে পারবো। তাহলে মানে পাশ থেকে নদী বয়ে যাচ্ছে আর তার পাশেই আমাদের বাসা। ও ওয়াও ওয়াও, চলেন চলেন তাহলে যাই। এখান থেকে অনেকে সুন্দরবনও যায়, মানে একটা সুন্দরবনের স্টেশন বলতে পার। কাকা সিরিয়ালে কি আপনি আসেন? ভাই প্রবাস জীবনে নদীর এই জিনিসটা, ট্রলারে করে যাওয়া আসা জিনিসটা খুব মিস করতাম ভাই, খুব মিস করতাম। এদিকে আমার গ্রাম চলে গেছে, এর ভিতরে আরো অনেক জায়গা আছে। এটা ইস কাইন্ড অফ খাল, খাল, ইয়েস। এই ঘাটের নাম হচ্ছে সেনের বাজার। আচ্ছা, এখানে আছে 13,000 লোকজন এখান থেকে পার হয় সবসময়। আচ্ছা আচ্ছা আচ্ছা, প্রায় না হলেও প্রতিদিন 10,000-এর উপরে লোক পার হয় এখান থেকে। ঘাটে চলে আসছি, হচ্ছে পথের বাজার, রূপসা পথের বাজার। ছোটবেলায় এখানে ইউজুয়ালি এখানে গোসল করতাম, ওই ওখানে টলার বাঁধা আছে না? হ্যাঁ হ্যাঁ, ওখানে একদম সি বিচের মতো ওই জায়গাটা গোসল করতাম। হ্যাঁ, সি বিচের মতো। এটা হচ্ছে পথের বাজার মসজিদ। ও, ঘাট থেকে নেমেই মসজিদ? হ্যাঁ, ঘাট থেকে নেমেই মসজিদ। তো এটা হচ্ছে আমার বাড়ি। কে কে থাকে ভাই আপনাদের এখানে? আমার আব্বু, আম্মু, আমার বোন, সবাই থাকে। আমার দাদি। হ্যাঁ। আচ্ছা, এটা কি আপনাদের মানে দাদা আমল থেকে আমরা আপনাদের এখানে থাকি? একদম দাদার আমল থেকে আমরা এখানে থাকি। এখানে খামার দেখতে পারতেছি, এটা কি? এখানে এখানে দেশি মুরগি খামার আছে। হ্যাঁ হ্যাঁ, ছোটখাটো করে ছাগল আছে। ওই যে আমাদের পুকুর, এটা ও, এটা হচ্ছে পুকুর। হ্যাঁ, সো ভাইদের কিন্তু পুকুরও আছে। ভাই এই পুকুরে কি মাছ টাছ ধরা হয়? ছিপ দিয়ে ধরা হয়, বসে সবকিছু দিয়ে আর কি, সবকিছু দিয়ে ধরা হয়। চুইঝালের গাছ আছে বলছিলে? হ্যাঁ, চুইঝালের গাছ। এই চুইঝালটা কেন এত বিখ্যাত? খুলনাবাদে এটা আর কোথাও হয় না, এবং এটা হচ্ছে কি এমন একটা ঝাল যেটা আপনি প্রথম বাইটটা দিবেন তখন কিছু বুঝবেন না, হয়তো 3 সেকেন্ড পর আপনার একটা বাড়ি দিবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই গাছটা না? হ্যাঁ, এই যে এইখান থেকে এই যে পুরাটা ধরেই। আচ্ছা, এই পুরাটা হচ্ছে চুইঝাল, একদম উপর পর্যন্ত চলে গেছে। ওয়াও, এই যে এখানে হাঁস আছে আমার, মানে আমি টুকটাক করে মানে দেশের বাইরে থাকতেই আমি এখানে, আমার নিজের খুব ইচ্ছা ছিল একটা নিজের একটা
অ্যাগ্রো ফার্ম দেওয়া, আমার নিজেরও কিছু টাকা আসে এবং দেশের জন্য কিছু অবদান রাখতে পারি, সেই ইচ্ছা থেকেই প্রতি সময় আমার যে এখানে মাছ ছাড়ার জন্য বা এই হাঁসের খাবার কেনার জন্য, আমার ছাগল আছে ছাগলের খাবার কেনার, মুরগির খাবার কেনার জন্য আমাকে কিন্তু মাঝে মাঝেই অল্প স্বল্প করে টাকা পাঠাতে হয় দেশে। আচ্ছা ভাই, এই যে টাকাগুলো পাঠান, এগুলো অ্যাকচুয়ালি কিসের মাধ্যমে পাঠান? অবভিয়াসলি বিকাশ থেকে পাঠাই, কারণ আমার এখানে বিকাশের এজেন্টের যে দোকানগুলো এগুলো এখানে খুব বেশি, মানে আমার জন্য খুব সুবিধা হয়। মানে আমি যখন বাইরে থেকে পাঠাইতাম, ওরা আমাকে সাজেস্ট করছে যে ভাই তুমি ইসে পাঠাও, আমার ছোট ভাই বলতো যে তুমি বিকাশে পাঠাও। আচ্ছা, টাকা পাঠানোর তো অনেক ওয়ে আছে দেশের বাইরে থেকে, ওয়াই বিকাশ, বিকাশই বা কেন? বিকাশে হচ্ছে কি, আনলিমিটেড ভাবে আমি টাকা পাঠাতে পারি, হাজারে ২৫ টাকা করে আমি রেমিটেন্স পাই। কনভিন্সিং আর কি, এই জায়গাটা মানে মনে হয় না আমরা ছোটবেলায় ড্রয়িং করতাম গ্রামের ছবি, কাইন্ড অফ ওরকম লাগতেছে। আমরা এখন আমার হাঁসকে এখন মানে বিকালের খাবার দিব, মানে স্ন্যাক্স, ঠিক আছে, স্ন্যাক্স দিবেন। দেখুন ওরা টের পেয়ে গেছে কিন্তু, হ্যাঁ অলরেডি অলরেডি, ওরে সেই, ঠিক আছে, বাহ, এই যে ওয়াও। আমার দাদুর সময় এই ফার্মটা দুইতলা ছিল, একটা ঝড় হইছিল, সিডর মোস্ট প্রবাবলি সিডর, আচ্ছা সিডরের দুইতলা একতলা হয়ে গেছে আর কি। ও, তারপর থেকে হচ্ছে গিয়ে এখানে ভাড়াইটিয়া ঘর উঠাইছিল, ফার্মিং আর করা হয় নাই, করা হয় নাই, হ্যাঁ। তারপর আমি আবার শুরু করতেছি আস্তে আস্তে, দেখা যাক ইনশাল্লাহ পারবেন। নেক্সট জ্যাক, চুইঝাল কাটা হচ্ছে গাছ থেকে? হ্যাঁ চুইঝাল কাটতেছি। ওকে, সো আমাদের মোটামুটি চুইঝাল কাটা শেষ, কতগুলা কাটলেন? এই পাঁচ ছয়টা কাটলাম, পাঁচ ছয়টা আনা। সো আমাদের মাংস এখন এখানে ম্যারিনেশন করা হচ্ছে। আসলে হোটেলে তো অনেক খাওয়া হয়, কিন্তু বাসায় রান্না করা চুইঝালের টেস্টই আলাদা। আমাদের ম্যারিনেশন অলরেডি কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা এটা মাটির চুলাতে রান্না করব। আপনারা কি নরমালি মাটির চুলার রান্নাই খান ইউজুয়ালি? আচ্ছা, মাটির চুলার রান্না কিন্তু খুব মজা হয়, অনেক মজা হয়। আর চুইঝাল যদি মাটির চুলায় রান্না করা হয় তাহলে তো কথাই নাই। দেশের বাইরে থাকতেন তখন কি মানে নিজে রান্না করে খাইতেন ম্যাক্সিমাম টাইমে? হ্যাঁ, প্রথম দিকে তো তাই করা হতো, এখন লোক আছে। আচ্ছা, বাট প্রথম দুই তিন বছর আমার লোক ছিল না, ছিল না, আমার তখন নিজেরই একদম নিজেরই কষ্ট করা লাগছে। আমরা বিভিন্ন ভাবে রান্না করা যায় বুঝছেন, মেইনলি তো আগে গোশটা, এটা খাইতে যে মজা হবে, তার উপর মাটির চুলায় রান্না করা। এই যে আমরা যেগুলো যে চুইঝালগুলো আমরা কাটছি, হ্যাঁ গাছ থেকে কাটছি, এটা একদম শুদ্ধ। আচ্ছা, ওকে, নাইস। অন্যান্য ঝাল যেরকম কাঁচা মরিচ, শুকনা মরিচ, এইগুলো কিন্তু পুরো তরকারিতে একটা ইফেক্ট ফেলে, বাট চুইঝালের ইফেক্ট ফেলে, চুইঝাল তরকারির ভিতরে হচ্ছে একটা অ্যারোমা নিয়ে আসে, কিন্তু ঝালটা আসে না, কিন্তু ঝালটা আসবে তো তখন যখন আপনি গালে দিবেন, বাইট দিবেন, তখন চুই ঝালটা আসলে ঘুষের সাথে কষে একদম এটা নরম হয়ে নরম হয়ে যাবে। হ্যাঁ, এটা মোটামুটি শক্ত থাকে, হ্যাঁ কাঁচা অবস্থায়। আমাদের ইফতারির আর ঘন্টাখানেকের মতো সময় বাকি আছে, সো রান্নাবান্না হওয়ার পরে একবারে ইফতারির টেবিলে আপনাদের সবার সাথে দেখা হচ্ছে। বুঝছেন ভাই, প্রবাস জীবনে আচ্ছা নিজেকে সার্ভ করছি, নিজে নিজেরে খাওয়াইছি, রান্না করে নিজে সবকিছু, বাড়িতেও নিজে। আচ্ছা, আজকে আপনি আমার বাসায় আসছেন, আমি আর দেন আর দেন না আমাকে, আরেকটু না 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 ভাই ভাই, আরেকটু নেন, আরে নেন, আপনি নেন আপনি নেন, তাহলে দেন আমি একটু আপনাকে সার্ভ করে দিই। কেমন লাগতেছে ভাই? খুব ভালো লাগতেছে, আপনি আমার সাথে আমাদের বাসায় আসছেন, আমাদের গ্রামে আসছেন। থ্যাংক ইউ। এবং সব থেকে বড় কথা, আমাদের গ্রাম তো দূরের থাক, আমার খুলনা, খুলনায় আসছেন, এবং এই যে খুবই ভালো লাগছে ভাইয়া, স্পেশালি আপনাদের যে গ্রামটা, এই গ্রামটা আমার কাছে মনে হয়েছে একদম ছবির মতো সুন্দর। এবং খুলনায় যে এত সুন্দর একটা জায়গা থাকতে পারে, এটা যদি আজকে আপনি আপনার এলাকায় না নিয়ে আসতেন তাহলে কখনোই বুঝতাম না। সো থ্যাংক ইউ সো মাচ আপনাকে, এবং আমি আশা করবো যারা খুলনার প্রবাসী আছেন তারা এই ভিডিও দেখার মাধ্যমে আপনাদের যে মেমোরিগুলো আছে, খুলনার প্রতি যে ভালোবাসাগুলো আছে, এগুলো আপনারা ফিল করবেন। অবশ্যই অবশ্যই আপনার খুলনার প্রবাসী যাদেরকে চিনেন কমেন্টে ট্যাগ করে দিবেন, তারা যেন ভিডিওটা দেখে এবং বেশি বেশি শেয়ার করে। আপনাকেও ধন্যবাদ যে আপনি আজকে আমাদের সাথে ইফতার করতেছেন, আমাদেরকে সময় দিচ্ছেন, আপনি আমাকে আপনি আমার কাছে আসছেন, এর জন্য আমি অনেক অনেক ধন্যবাদ। আপনাদের সব টিমকে, সবাইকে আমার ধন্যবাদ, থ্যাংক ইউ। বিকাশ রেমিটেন্স 2024-এর একদম শেষ পর্ব আমরা আজকে এখানে শেষ করতেছি খুলনা থেকে। আশা করি এই বছরের সবগুলো পর্ব আপনাদের ভালো লাগছে। সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানাচ্ছি, ঈদ মোবারক, আল্লাহ হাফেজ। We'll be right back.